তো গাইস বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আজ আমি কিনতে চলেছি আইফোন, তাও আবার ইউটিউবের টাকায় প্রথম ফার্স্ট পেমেন্ট দিয়ে আইফোন কিনছি গাইস। তো গাইস আজকে আমি সেই লেভেলের খুশি আছি। আর টাকা তুলতে গিয়েছিলাম, তুলতে মানে টাকা ফাঁকা তুলতে গিয়েছিলাম, তুলে চলে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে। এরা হার টাকা দেখতে পাচ্ছ, অনেক টাকাই আছে এর মধ্যে। ইউটিউবের টাকায় ফোন কিনছি বলে কথা গাইস, কি বলবো। চলো গাইস আজকের ব্লগটা দেখতে থাকো, আজকের ব্লগটা সেই লেভেলের হবে, সেই লেভেলের পুরো। আজকে ইউটিউবের টাকায় প্রথম ফোন কিনছি, আনবক্সিং ভিডিও ফিডিও সব দেখাবো তোমাদেরকে। আর চলো দেখতে থাকো কি হয়। বেসিক্যালি ব্যাপারটা যে আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম ফোনটা, সেই ফোনটা অনলাইনে আসবে, ফোন করেছিল একটু পরেই আসবে, তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো প্রায় অনেকক্ষণ পরেই এসেছে ফোনটা, এখন যাচ্ছি আমরা ফোনটা আনতে। আর এখন প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে, পাঁচটা বাজে যেমন হচ্ছে জানি না ঠিক। এখন যাচ্ছি ফোনটা আনতে, চলো। তো গাইস চলে এসেছি আমরা, ঠিক আছে। আরে কি রে ঈদ, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, গৌরাঙ্গ ময়রা এই কাকুটা দিল আমাদেরকে। আর আমরা পেয়ে গেছি আমাদের পার্সেল, এর মধ্যে আইফোন আছে গাইস, আইফোন। তো গাইস আমরা ইউটিউবের পেমেন্ট দিয়ে আইফোন নিয়ে নিলাম, এই আমাদের আছে হাতে আইফোন 12 প্রো ম্যাক্স আছে। চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে আনবক্সিং ভিডিও দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। তো গাইস ব্যাপারটা হচ্ছে আমরা এখন ফোন টোন নিয়ে চলে এসেছি এখানে, এখন হবে আনবক্সিং ভিডিও, তোমরা দেখে নাও ফোনটাকে, আগে আনবক্সিং করে নিই তারপর বলছি এর কী কী ফিচার্স। পাকাশ वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 তো গাইস আপাতত ফোনটা দিয়েছে, একে সেট আপ করতে করুক, আর আমি ততক্ষণ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কী কী দিয়েছে। আর এ তো ম্যানুয়াল টুনুয়াল দিয়েছে, হ্যান ত্যান ভাবি যাবি কী বলে। আর কভার দিয়েছে, কভারটা লাগিয়েও ফেলেছি ইতিমধ্যে, দেখতে পাচ্ছ এই কভারটা দিয়েছে। আর এর সাথে 33 ওয়াটের চার্জার আছে, আর এতে আছে সিম ইজেক্টার টুল, দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিম ইজেক্টার টুল, আর এটা হচ্ছে 33 ওয়াটের চার্জার। আর কিছু দেয়নি, চলো গাইস যা দিয়েছে অনেক কিছু দিয়েছে, চলো আপাতত। ও ভাই, তো গাইস ফোনটা তো তোমরা দেখে নিলে, আমি আইফোন বলছিলাম প্রথম থেকে, কিন্তু ওটা আইফোন নয়, এমনি বলেছিলাম আইফোন। ওটা রিয়েলমির সেট, রিয়েলমি C55, ওটা মোটামুটি ভালোই। ওটা আমার জন্য না, ওটা আমার বাবার জন্য, বাবার ফোনটা খারাপ হয়ে গেছে তাই জন্য ওটা মানে আমি অর্ডার করে দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, যদিও পয়সাটা বাবারই ছিল। এখনও পর্যন্ত ইউটিউব থেকে 1 টাকাও আমি ইনকাম করতে পারিনি, এখনও পর্যন্ত ইউটিউব থেকে আমি 1 টাকাও ইনকাম করতে পারিনি তাই জন্যে। আর বাবাই টাকাটা দিয়েছিল, নিয়েছি আর কি 12,000 টাকার মধ্যে সব থেকে বেস্ট ফোন লেগেছে তাই আমি ওটা নিয়েছি। ভাই সেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও, আর এই ভিডিওটা এখানে যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের দিন সকালে, টাটা গুড বাই।